হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গাইস, আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গাইস, আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কেননা আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু দেখতে পাবে, তাছাড়া অনেক কিছু জানতেও পারবে। যেমন ধরো, আজ রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে যে ইভেন্টগুলো আসতে চলেছে সে ব্যাপারে তোমরা জানতে পারবে, তাছাড়া তোমরা জানতে পারবে আমাদের নেক্সট ইনকিউবেটর কি আসতে চলেছে, তাছাড়া তোমরা জানতে পারছো আমাদের নেক্সট ফেরেট হুইল কি আসতে চলেছে। এগুলো সব কনফার্ম দিয়েই বলে দেবো, তাছাড়া তোমরা আমাদের গেমের মধ্যে নতুন যেসব ইভেন্ট আইটেমগুলো আসতে চলেছে সে ব্যাপারেও জানতে পারবে। তাই ভিডিওটা একটু স্কিপ কিংবা কেউ মিস করো না। তো গাইস, সর্বপ্রথমে তোমাদেরকে দেখে দিই আমাদের নেক্সট ইনকিউবেটরের মধ্যে কি আসতে চলেছে, গানের স্কিন নাকি বান্ডেল আসতে চলেছে, সেটা তোমরা এই ভিডিওটা থেকে দেখে নাও। তো গাইস, আমাদের নেক্সট ইনকিউবেটরের মধ্যে তোমরা এই যে গ্রোজার স্কিনগুলো দেখতে পাচ্ছ, এই গ্রোজার স্কিনগুলো তোমরা দেখতে পাবে। আর এটা আমি কনফার্ম দিয়েই বলছি যে আমাদের নেক্সট ইনকিউবেটরের মধ্যে এই গ্রোজার স্কিনগুলো তোমরা দেখতে পাবে। আর এই গ্রোজার স্কিনগুলোর অ্যাট্রিবিউটস কি আছে, তাছাড়া এই গ্রোজার স্কিনগুলো কোন গ্রোজার স্কিনের পর কোন গ্রোজার স্কিন আসবে, চলো দেখে নাও। তো গাইস, এই গ্রোজার স্কিনটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্রোজার স্কিন হবে, আর এর অ্যাট্রিবিউটস হচ্ছে ড্যামেজ ডবল প্লাস আছে, আর্মার পেনিট্রেশন সিঙ্গেল প্লাস, আর মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস আছে। আর এই গ্রোজার স্কিনটা আমাদের সেকেন্ড গ্রোজার স্কিন হবে, আর এর অ্যাট্রিবিউটস হচ্ছে রেট অফ ফায়ার সিঙ্গেল প্লাস, রেঞ্জ ডবল প্লাস আছে, আর রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস আছে। আর এখন তোমরা যে গ্রোজার স্কিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বরের গ্রোজার স্কিন হবে, আর এর অ্যাট্রিবিউটস আছে ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস আছে, আর অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস আছে, আর আর্মার পেনিট্রেশন ডবল প্লাস আছে। তাছাড়া এই গ্রোজার ইনকিউবেটরের শেষ গানের স্কিন তোমরা দেখতে পাচ্ছ, আর এর অ্যাট্রিবিউটস হচ্ছে রেঞ্জ সিঙ্গেল প্লাস আছে, রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস আছে, আর অ্যাকুরেসি ডবল প্লাস আছে। আর এটা হচ্ছে আমাদের গ্রোজার স্কিনের ব্লু প্রিন্ট। তো এরপর দেখানো যাক আমাদের নেক্সট আপডেট কি আসতে চলেছে। গাইস, এখন তোমরা যে কাটানা স্কিনটা দেখতে পাচ্ছ, এই নীল কালারের কাটানা স্কিনটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে কোনো না কোনো একটা ইভেন্টের মধ্যে। আর যেই ইভেন্টের মধ্যে আসুক না কেন, আমি যখনই এর কনফার্ম ডেট পেয়ে যাবো তোমাদেরকে সর্বপ্রথমে জানিয়ে দেবো। তাছাড়া এখন তোমরা যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনটা আমাদের নেক্সট লবি অ্যানিমেশন হতে চলেছে, আর এই অ্যানিমেশনটা আমাদের গেমের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি। তো গাইস, এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে আজ রাত 12টার পরে নতুন কী কী ইভেন্ট আসতে চলেছে, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের যে নেক্সট ফেডারেল রুল কী আসতে চলেছে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, কালকে আমি টুনাইট আপডেটের ভিডিওতে 100% গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে আজ রাত 12টার পরে আমাদের নেক্সট টপ আপ ইভেন্টের মধ্যে এই সব আইটেমগুলো আসবে। তো আজকে তোমরা সেই আইটেমগুলো দেখতে পাচ্ছ, তো এর থেকে তোমরা বুঝতেই পারছো আমি যে টুনাইট আপডেটগুলো দিয়ে থাকি সেগুলো 100% কনফার্ম হয়ে থাকে। তো গাইস, আজ রাত 12টার পরে বা ভোর 4টে থেকে এই ক্যালেন্ডারের ইভেন্টগুলো স্টার্ট হবে। আর এই ক্যালেন্ডারের ইভেন্টগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে নিজে নিজে যদি বা বুঝতে পেরে কমপ্লিট করতে পারো তো খুব ভালো কথা, আর যদি বা না বুঝতে পারো, যদি বা তুমি জানতে চাও যে আমি কিভাবে কমপ্লিট করবো আমাকে তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের জন্য একটা কমপ্লিট ডিটেলস একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখে দেবো তোমরা কিভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবে। তাছাড়া কালকে থেকে তোমরা এই স্কোয়াড বিচ ক্লাস কোড কাপটা স্টার্ট দেখতে পাবে, আর এর মধ্যে থেকে আমরা কি কি আইটেম ফ্রিতে পাবো তোমরা দেখে নাও। এই ক্লাস কোড কাপের ম্যাচ থেকে আমরা এই যে অবতারগুলো দেখতে পাচ্ছি, এই অবতারগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো, আর এগুলো আমরা পার্মানেন্টলি ভাবে পেয়ে যাবো। আর সাথে এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছি, এই ব্যানারগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো আর পার্মানেন্টলি ভাবেও পাবো। এই ব্যানার আর অবতার ছাড়া আমরা আরো অনেক কিছু আইটেম দেখতে পাবো, সেটা হচ্ছে এই যে তোমরা এই ইমোটটা দেখতে পাচ্ছ, এই ইমোটটা আমরা 7 দিনের জন্য দেখতে পাবো, সাথে এই যে একটা কাস্টম রুম দেখতে পাচ্ছ, এই কাস্টম রুমটাও দেখতে পাবো। তো গাইস, আজ রাত 12টার পরে তোমরা যখনই গেমটাকে ওপেন করবে সাথে সাথে এই যে স্কোয়াড বিচ রয়্যাল নামের যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এই ইভেন্টটা দেখতে পাবে। আর এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আজ রাত 12টার পরে না হলেও কালকে সকাল 8:30টার মধ্যে মোটামুটি কালকে তোমরা এই ইভেন্টটা দেখতে পাবে। আর এই স্কোয়াড বিচ রয়্যাল ইভেন্টের মধ্যে থেকে আমরা এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, এই অ্যানিমেশনটা আমরা দেখতে পাবো, সাথে আমরা এই যে ওপি টাইপের যে অ্যানিমেশন করা যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও তোমরা দেখতে পাবে। আর এই বান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর এর সাথে তোমরা দেখতে পাবে এই যে কাটানা স্কিনটা দেখতে পাচ্ছ, এই কাটানা স্কিনটা তোমরা দেখতে পাবে। আর এখন অব্দি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল সেট করে রাখো, কেননা আমি আমাদের গেমের মধ্যে নতুন যেসব ইভেন্টগুলো আসে থাকে সেগুলো সর্বপ্রথম সবার আগে তোমাদেরকে জানিয়ে থাকি। তাছাড়া প্রতিদিন রাত 12টার আপডেটগুলো তোমাদের 100% গ্যারান্টি সহকারে জানিয়ে থাকি আর 100% কনফার্ম হয়ে থাকে। তাই তোমরা যদি সর্বপ্রথমে সবার আগে যদি বা জানতে চাও যে আমাদের গেমের মধ্যে নতুন কি কি ইভেন্ট আসতে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল সেট করে রাখো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা সর্বপ্রথমেই দেখে নেবে, নেওয়ার পরে জেনেও যাবে যে আমাদের গেমের মধ্যে নতুন কি কি ইভেন্ট আসতে চলেছে। তো গাইস, এখন আমাদের নেক্সট আপডেট হচ্ছে, এখন তোমরা যে লগইন স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নেক্সট লগইন স্ক্রিন হতে চলেছে, আর এটা আমরা অ্যাসোসিয়েশন ক্রিয়েট ইভেন্টের সময় দেখতে পাবো। মানে আমাদের যে এখন স্কোয়াড বিচ ইভেন্ট চলছে সেটার পরে যে ইভেন্ট আসবে, মানে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট নামের যে কোলাবরেশনের ইভেন্ট আসবে, তো সেই ইভেন্টের মধ্যে আমরা ওই লগইন স্ক্রিনটা দেখতে পাবো। আর লবি স্ক্রিন হচ্ছে এটা, ঠিক আছে, আমরা এই লবি স্ক্রিনটাও দেখতে পাবো। তো গাইস, আমাদের নেক্সট আপডেট হচ্ছে, মানে আমাদের গেমের মধ্যে নেক্সট ফেডারেল হুইল কি আসতে চলেছে সেটা তোমরা দেখেন। গাইস, এখন তোমরা যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এই আইটেমগুলো আমাদের নেক্সট ফেডারেল হুইলের মধ্যে আসতে চলেছে, আর এই আইটেমগুলো তোমাদেরকে ফুল খোলাখুলি ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যেমন এই বান্ডেলটা আমাদের নেক্সট ফেডারেল হুইলের মধ্যে তোমরা দেখতে পাবে, আর এই নেক্সট ফেডারেল হুইলটা কবে আসবে কিন্তু সেটার কনফার্ম ডেট এখন অবধি পাওয়া যায়নি, ঠিক আছে, এটা কিন্তু কেউ জানে না যে আমাদের নেক্সট ফেডারেল হুইল কবে আসবে, তবে আমাদের নেক্সট ফেডারেল হুইলের মধ্যে এই বান্ডেলটা আসবে। তাছাড়া তোমরা দেখতে পাবে এখন তোমরা যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটাও আমাদের নেক্সট ফেডারেল হুইলের মধ্যে আসতে চলেছে, আর এই নেক্সট ফেডারেল হুইলটা আমাদের গেমের মধ্যে কবে আসবে তার কনফার্ম ডেট পাওয়ার সাথে সাথেই তোমাদেরকে সর্বপ্রথম সবার আগেই জানিয়ে দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটাকে অল সেট করে রাখো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যাবে, আর সর্বপ্রথমে তোমরা জেনেও যাবে যে আমাদের নেক্সট ফেডারেল হুইল কি আসতে চলেছে আর কবেও আসতে চলেছে। তো গাইস, ভিডিওটা তোমাদের কোথাও একটুও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর দয়া করে তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও প্লিজ।
সো গাইস এরপর দেখা হবে অন্য কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই।